三兄弟。¿Cómo es decir? Check. ¿Qué es eso? 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 ¿Qué es Check. Check. ¿Qué ¿De aquí? Sound machine. ¿Qué es eso? ¿Cómo es el de valor? Hello, microphone testing 1, 2, 3. See, all the. Live. Cheap. এটা মানে যত ব্লগার ব্লগার আছে মানে অল্প পয়সা চাইনিজ তো আমার কাছে তো আছে এই সেটটা হ্যাঁ বুঝি না ওই রোডের যেটা গো টু লাস্ট যেটা বাইরেছে ওটা ভালো চাইনিজ বলার সাথে সাথে দেখবা যে ইয়ে হয়ে যায় অনেক চাইনিজ বা কোনো গান টান হইলে পরে আমার তো অনেক বেশি মানুষ দেখে না আমার ফেসবুক যে কারণে ওরা দেখা যায় যে রেস্ট্রিক্টেড করে দেয় যদি কোনো পাইরেটেড মানে কোনো সং মনে কর রাস্তায় বাজতেছে এটা মনে কর লাইভে আমার লাইভে চলে গেল না যে পাশে বাজতেছে এইটা গান পাইলে পরে ওরা যে এটা পাইরেটেড পিস হ্যাঁ জন্মদিন শুভ হ্যাঁ দেওয়া যাবে না কেন হ্যাঁ শুভ 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 দিন Joy Bangla, Joy Bangla, Joy Bangla, Joy Bangla, Joy Bangla,
মুজিব শাহ বাংলায় মুজিব সারা বাংলায় কে বলে রে মুজিব নাই শুভ 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 দিন শেখ কামালের জন্মদিন শেখ কামালের জন্মদিন শুভ 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 দিন আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে মুজিব তোমায় মনে পড়ে আজকের এই দিনে লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায় মুজিব তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায় মহানগর মিলে নেতা আমাদের শেখ মুজিব জন্মদিন আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে আজকের এই দিনে কে বলে
সুজন ভাই তুমি ভেজাল কাজ করছো দুজন ভাই নিয়ে না ভাই এটা তো এই যে ইট না তুমি মিক্সিং দিছো এখানে শিওর এখানে ভেজাল দিছো তুমি তলা মারছে ভাই ইয়া তলার জোরে মারে ভাই ওই যে সব ওইগুলো ওইগুলোরে বারবার বলা হয়েছে যে টায়ার লাগাইতে হুম এরা এত জোর পরিমাণ টলার ভরে আইয়া সিলি সিলি করতে করতে আজকে তো অনেক সিলি 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 করলি তাহলে স্ট্রাইক করমো ডেইলি সিলি করি তোমার ডেইলি ভেঙ্গে ভেঙ্গে লাগবে ভাঙা আসিল ভালো আসিল কেটা বলছে স্ট্রাইক করমো ও যে আজকে যে এর মাছ গেছে ভাই এখন দেখো ডাকো ডাকো কমিটি সব ডাকছি আজকে ভাই যে আমার এই যে এই অ্যাঙ্গেল গুলো সব ছুটে গেছে এই সোজা মারিয়ে দেয় এনারা কইতো আমি কি দেই মারেন কেন আপনি এই জায়গা ভিড়ন জায়গা না ভিড়ন ওই জায়গায় দিয়ে ভাই প্যাসেঞ্জার তো এখানে আর কেউ ওঠে না ওঠে তো যারা এখানে মাঝি নৌকা চালায় তাদের প্যাসেঞ্জার ওঠে এখানে রিজিক তো তাদের তারা এইটুকু ই করে রাখতে পারবে না যত করে এখানে এখানেই করো সান কমাও সান কমাও সান কমাও এই জায়গা দিয়ে ই টেনে দাও যদি আলাদা ফিলে করে দাও এর আগে যে জল পানি উঠছে তো আমরা ওভার ব্লক বানাই রেখেছি ভাই ওই যে পাথর দিয়ে ব্লক বানাইছি প্রায় 60 70 ওই যে এই জায়গায় আর এই এই পাশে ভাই এই ব্লকটা আমরা এই যে পানিটা কমলেই এই জায়গা দিয়ে ঘুরাইয়া রাম দিয়ে দিয়ে দিমু এই ব্যাপারে তো এটা লাগবে না তুমি ভেজাল করছো ভেজাল না ভাই শিওর শিওর ভেজাল না ভাই মিক্সিং মাল দিছো তুমি এর জন্য ভাঙ্গি এই সব এক নম্বর মাল দিছি ভাই এই শহরে এত মাল দিয়ে আমি বানাইতেছি এই ভাঙ্গে না তো এটা ভাঙলো কেমনে ভাই প্রোটেকশন তো লাগলে এটারে বাড়াই দাও ভাই এই ভাই বাম পাশে এই আমরা সব মাপনি বেজালে নিয়ে এবং এই ওটে এই পানি ওটে কোন পর্যন্ত পানি তো এই এবার তো আছে এবার ওই দোকানের এই পুরো ফলর তলায় গেছে ভাই না এই যে মাসখানে পানি না ভাই ওই একদম আমরা ওই যে ওই পাশে সব বদল হয়ে গেছে আর ওই জায়গা ওই যে ওই জায়গা ভাই ওই যে ছত পরিষ্কার আছে ওই জায়গা সব পানি তলায় গেছে একদম ওই ওসা করে তো ওই জায়গা এই জায়গাটা অ্যাট লিস্ট উজা করে দাও গাড়ি এই জায়গা যাতে পাবলিক এই খারে দিতে পারে ওরম পানি তো তোর বছরে দুই তিন গাড়ি দুই তিন সব সময় তো না এই পর্যন্ত উজা করে দাও তুমি সিঁড়ি এন্ড উজা করে দাও এই পর্যন্ত আর আড়া পড়া যায় ভাই এই সিঁড়ি রে হ্যাঁ এই ভাবে সলব বিধি করে দিলে এলার লাগে না ভাই হ্যাঁ এই ভাবে সলব করে দিতে পারো আরেকটা পারো অথবা ওই জায়গাতে ঘুরে পুরোটা গাট করে দিতে পারো সবচেয়ে ভালো হয় বিশাল বড় গাট দিয়ে দিবে আর এবার পানি কমলে পরে ওই যে আমরা যে আমাকে তো নতুন যে কমিটি হয়েছে 10 নম্বরের কাউন্সিলর আছে প্লাস হলে দিয়া ওই সিটি কর্পোরেশনের প্রতিনিধি হিসাবে আছে হ্যাঁ হাউ আর ইউ হ্যাঁ ভিডিও করে না ভিডিও করে না বুঝলে তো লাইভ করবে না 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 কত 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 এ কত 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 100 200 না 5 টাকা আছো ভালো হ্যাঁ মোটরসাইকেল লই যাও কি হলো সাগর মেম্বারশিপ ওয়ালাইকুম আসসালাম এই যে ভাই একদম প্রতিদিন পরিষ্কার করে ভাই আসসালাম ভালো আছেন আচ্ছা আছেন ভালো আচ্ছা ভালো ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তুমি সামনে যান ঘুরে যান গাড়ি গাড়িগুলি মোটরসাইকেলগুলি বাজাই ফালাই দেন কি হলো আপনি এখানে কাজল সাহেব এখানে কি করেন মাস্টার সাহেব ভালো আছেন কি খবর ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা অনেকদিন দেখা হয় না আপনাদের সাথে ও তো আসিলে নেয় না খাওয়ান লই যেত বাসায় এখানে বইলে পরে তো দেখা যায় যে আপনাকে ব্যবসা নষ্ট হয়ে যায় মানুষ আমি বই খাইলাম আবার মানুষজন তো ঢুকতে পারে না মনে করেন আজকে না ঢুকবো না দোয়া করিল আপনারা ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছো
ভালো আছেন? এখন কি লঞ্চ চলে নাকি এত রাত্রে? লড়ে লাপ্পা দেখি দেখি এখানে অনেক আগে মাংস মানে এটা বাংলে পরে ভালো আছেন দেখি না তো এইখানে এইটা এটা কথা হইলো নাকি এইটা এই এত বড় একটা পাথরের এই বাংসে এটা এখানে অর্ধেক এই যে বাংলে পরে পুরোটা বাংলে পরে একটা কথা এখানে এই যে এটা একটা কথা হইলো নাকি মাননীয় প্রধানমন্ত্রীর লেখা শুধু এখানে লাস্টের নামটুকু লেখা বাকিটুকু আছে কই? এই যে এটা তো আছে, এটা তো অন্য অন্য ভিত্তিবস্তু, এটা মনে হয় বঙ্গবন্ধু অডিটোরিয়াম, যেটা ওই যে তিনটা ছিল এখানে, এখানে আর একটা ছিল, একটা পুরো ভেঙে গেছে, আর এই যে সার্ভিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা ওই যে সিটি কর্পোরেশনের, এটা ভাঙি চলে যায়, ভাঙি নিয়ে চলে যাওয়ার কথা বাড়ি দিয়ে সে একদম মার্বেল পাথর তো, এটা মনে হয় মার্বেল না? এখানে কি, এখানে কি ছিল এটা? না না না, এখানে আরেকটা ছিল, তিনটা ছিল, তিনটা ছিল, এটা হলো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই যে না দুইটার জন্য আলাদা না তো একসাথে উদ্বোধন করছে, ওটা বঙ্গবন্ধু অডিটোরিয়াম, একটা এটা তো মুক্তিযুদ্ধ পার্ক নাকি? হ্যাঁ কোন ভবনের? এই ভবনের, ওই যে এই ভবনটা যখন করছে না এটা হইতে পারে, একসাথেই করছে একসাথে, আর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা, এটা ভাঙিয়ে ভাঙিয়ে গেল, এটা কেউ খেয়াল করলো না? যত আগেরই হোক বিদেশি বিদেশি মানুষ এসে আমাকে দেখাইছে যে ভাই আজকে আমারে আজকে দেখাইছে, আমি তো আইজি এই পড়ছি, আপনারা অনেক আগে দেখেন আমারে তো বলবেন, এই যে এটা তো এই যে সিটি কর্পোরেশনে, এটা তো সিটি কর্পোরেশনে উদ্বোধন করছে, এটাও তো সিটি কর্পোরেশনে, এটা মনে আসিল হলো যে এই বিডব্লিউটি এর, এটা কি তারা কি আমার মনে হয় এটা ভাঙিয়ে ভিতরে লাগাই ইসের মধ্যে লাগাইছে মনে হয়, ওইটা হওয়ার পরে উদ্বোধনের সময় এই জায়গায় লাগাইছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা ভাঙিয়ে হয়তো ওই জায়গায় নিয়ে লাগাইছে, তখন হয়তো এটা ভাঙিয়ে গেছে, এটা হইতে পারে না, কোনোটাই হয় না তখন, ওর আগে উদ্বোধন করছে তো। হ্যাঁ কি বলছি আমি, এই যে দেখো এই যে এইখান এই পর্যন্ত ছিল, আমার মনে হয় যে এইটা না না ফাঁকা না, এইটা হলো যে এইটা রাস্তা, তিনটা ছিল, দুইটা ছিল, এই যে এখানে আর একটা এই যে ব্যারিকেড ছিল তো দেখাই দিতেছে, এই যে এই যে ব্যারিকেড, তো এইটা যখন এইটা যখন এটা হয়তো ভাঙ্গিয়া ওখানে লাগানোর জন্য নিয়েছে, যখন ভাঙছে তখন এটা ভাঙিয়ে গেছে, এটা হইতে পারে, মানে এই প্রকল্প এইটা এইটা উদ্বোধন করছে যখন, তারপর যখন এটা কমপ্লিট হয়ে গেছে তখন হয়তো ভিতরে নিয়ে লাগাইছে। হ্যাঁ যাতে ওই ওই স্থাপনায় লাগাইতে পারে, একটা কাজ করতে বলে মিলন, এইটার এইটার আর একটা এখানে কি ছিল তো জানি না, এখানে একটা জানবা এখানে কি? হ্যাঁ এই এই এটা এরকম লেখা দেখি, যখন বিল্ডিং কমপ্লিট হয়েছে তখন এটা কি মার্বেল না? একই ডাইস ভাই, একই মার্বেলের উপরে লেখা না, এটা আমি এখানে খাড়াই খাড়াই কই দিলাম, আর তোরা যে ছবি তুললে এনে দেখ কেউ কইতে পারো না, আমি তো খাড়াই খাড়াই কই দিলাম কি হয়েছে, এই তো তাহলে এখানে এসে ডিফারেন্স চলে দিয়া সেন্স আর কমন সেন্সের মধ্যে, কমন সেন্সও মনে করে একটা সেন্স যেটা কমন মানুষের মধ্যে নাই,
বুঝতে পারছো, বাট কমন সেন্স। এটারে এটা যেটা ছিল এটার একটা বানাবা সেম, ঠিক আছে, আর এইটাকে খুললে নেওয়া বা নিয়ে এই জায়গা যা ছিল সেরকম করে দাও, কারণ এটা তো এই জায়গার না, এটা তো লঞ্চ ঘাটে, আমার এত ভাগ্য বলো, আমার এটা কারো চোখে বললো না কোনো সময়, এখানে এতটুকু একটা যে এই যে এরা যে যারাই এখান দিন এসে ঠিকাদার বা যেই হোক, এটার এই যে ভাঙ্গে ঠিক আছে, তারা এটা আমাদেরও তো জানাবে। এটাই হবে, সেটাই হবে, জিনিসপত্র রাখা ছিল, আমরা প্রতি সার্ভিস যেভাবে দিই লঞ্চ ঘাটে যেভাবে সার্ভিস দিই, কেউ ওই চিটাঙের পোলাটা চোখে ঠিকই পড়ছে, সিটাং দিয়ে এক ছেলে আইসে দেখা করতে, ছাত্রলীগের একটা ছেলে আসছে দেখা করতে আমার সাথে, হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ পানির বোতল, হ্যাঁ নিয়ে যা তুই, তা চিন্তা করো তো সে কতখানি ট্যালেন্ট না, এই আবার কত ট্যালেন্ট, এই যে তুমি কথার তুমি কতখানি ট্যালেন্ট, সেটা না, এটা হলে যে তার আগ্রহটা, তার কতখানি অনুভব ফিল করছে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামটা অর্ধেক ভাঙা, আর আমাকে বরিশালের একজনের এই অনুভবটা কেউ ফিল করলো না, এটাই হচ্ছে ডিফারেন্স। ওটা কালকে খোলাই না বাবা, মিলন ওই সেম আরেকটা বানাইয়া, ওই যেটা যে জায়গায় ওই জায়গায় কমপ্লিট না হইলে আমরা রেডি করে রাখবো, কমপ্লিট হওয়ার পরে লাগাই দেবো, কারণ এই স্থাপনা তো কমপ্লিট হয় না, খালি ওই বিআইডব্লিউটি এর তাগোটা কমপ্লিট হয়েছে, কিন্তু আমাদের যে দুইটা স্থাপনা উদ্বোধন করাইছে সেই উদ্বোধন আল্লাহ মাফ করে দেখ, এটা যে প্রধানমন্ত্রী উদ্বোধন করছে সেটাও তো জানি না আমি, মানে কেউই জানি না, 2012 সালে ওই যে আসলো না যখন প্রধানমন্ত্রী, ওই যে ই শিক্ষা বোর্ড তো ব্রিজ আব্দুল হাসান ইমাদ ব্রিজ, না না সেটা করছে আগে, ভারতে এসে যে ওই জায়গায় বইয়ে করছে, এখানে এখানে তো আসে নাই, এগুলি সব ওই জায়গায় বইয়ে করছে, পরে আইন নিয়ে এই জায়গায় ভিড় লাগাইছে, না তা সেই সময় তো এবং ওগুলি ওই জায়গায় বইয়া সব একসাথে উদ্বোধন করছে, আমিও দাঁড়ানো, হ্যাঁ হ্যাঁ ওগুলি উদ্বোধন করলো তখন গাড়ি, চলো সকালবেলা, সকালবেলা আবার ফুল দিতে দিবে, ফুল সব রেডি, গাড়ি কই, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম আসসালাম, এত রাত্রবেলা কথা এখানে রাস্তায় বসে কথা বলবেন আপনারা, ওটা উঠাও, ওটা উঠাও, এখন কোনো কথা বলতে পারবো না, এখন কোনো কথা বলতে পারবো না, তোমরা তো প্লিজ নগদের উপরে কথা বলা যায় না, কথা বলতে দিলে কথা বলার জায়গা যাই দিবে, thank you.
মিলন একটা বিষয় আছে লাইন না না ছবি ঘুরান লাগবে না এখানে একটা জিনিস যদি বলতেছিলাম আমি এটার মধ্যে লাইট মারো তো মিলন একটা জিনিস দেখাই আপনাদের সবাইকে আমি কোন দিকে কখন যাবো তোমরা যদি থাকো তাহলে তো অসুবিধা কাজের মধ্যে তো তোমরা ব্যাঘাত কথা আমি আমি বলতেছি মানুষ দেখতেছে বুঝাইতেছি তোমাকে বলবো না তাদের বলবো বুঝলাম না তোমরা তো চাইয়ে থাকলে হবে আমার দিকে এই সামনে আর একটা আছে ওই সামনে আর একটা আছে ভাই তোমরা আসলে তো তোমাদের তো আসলে মহা মুসিবত তোমরা তোমাকে এতদিনে বুঝাইতে পারলাম না শিখাইতে পারলাম না তোমাকে আর শিখবা তোমরা আর শিখবা কবে টর্চ লাগবে না যাও ফটো সবাই যেটা বলতেছিলাম আর কি এই যে দেখতেছেন কানে যাও কানে যাও কানে যাও এই যে দেখতেছেন এগুলি কাইটিয়া আমার বানান লাগছে এটা আমি যখন দায়িত্ব গ্রহণ করছি তখন এই যে দেখতেছেন দেখেন এই মাথা হইতে ওই মাথা পর্যন্ত এখানে দেখেন এই মাথা হইতে ওই মাথা পর্যন্ত ফুটপাথ দেখতেছেন ফুটপাথ ঠিকই ফুটপাথ আছে নিচে যে ড্রেন এই এই ড্রেনের মধ্যে পরিষ্কার করার কোনো ফুকা ছিল না এই যে দেখতেছেন এই যে জালি এগুলি আমি দায়িত্ব নেওয়ার পর এগুলি কাটছি আমি কাইটিয়া এই যে দেখেন এই জালি বসেছি যাতে ভিতরটা দেখাও যায় আবার খুইলে পরিষ্কার করা যায় জানো পুরা মনে করেন ওই যে ওই যে রাস্তার উপরেও আছে দেখা যাবে যে 1 কিলোমিটার 2 কিলোমিটার এরকম বানাই রাখছে ড্রেন বাট আপনি ড্রেন পরিষ্কার করবেন কেমনে ভিতরে সেন্টারিংয়ের কাঠ ঠাট অনেক কিছু পাইছি আমি তারপরে মনে করেন বড় বড় মানে একদম এরকম পাহাড় সিমেন্টের পাহাড় জমা হয়েছে এই যে দেখেন এই একটা তারপরে আছেন ভালো আছেন না জি এই যে এখান দিয়ে আপনি গেলেন রাস্তার নিচ দিয়ে ড্রেন এই যে দেখেন এটা এই আমি বানিয়েছি এটা আমি দায়িত্ব নেওয়ার পরে এখান দিয়ে যাবেন এগুলির নিচে এই যে মনে করেন একটা জায়গা দেখলেন আপনারা কোনো এগুলি সব আমার আমি দায়িত্ব নেওয়ার পর এগুলি সব বানানো এবং এগুলি গেটের মতো এমনভাবে বানাইছি আমি এটা আমি আমার ব্যক্তিগত মেধা ইউজ করে টেকনোলজি ইউজ করে যে কীভাবে এটা কারণ এই মুহূর্তে আল্লাহ পরিষ্কার তো করতেই হবে ড্রেন আর জলাবদ্ধতা কীভাবে নিরসন করা যায় ওই লক্ষ্যে কাজ করছিলাম আর কি তারপরে আমরা পুরো বছরটাই আমরা এই যে পুরো বছরটাই আমরা এখনও 12 মাস যে জলাবদ্ধতা ওইভাবে পানিটা এসে আটকেই থাকে না এখন আর পানিটা এসে উঠে নেমে যায় কারণ এরা এই ড্রেনেজগুলি আমি পরিষ্কার করে রাখি যে কারণে কারণ এই শহরে জলাবদ্ধতা হওয়ার তো কোনো কারণই নেই অপরিকল্পিতভাবে খালগুলিকে আবারও বলি খালগুলিকে ড্রেন বানানোর কারণে আমাদের শহরে জলাবদ্ধতা এটা হচ্ছে যে বললাম যে ওই যে আমার একটু অভিজ্ঞতা নিছি ফাইন্যান্সিয়াল কারণে কাজে হাত দিতে পারতেছি না এছাড়া ধারণা সবই আছে বললাম তো আপনারা হয়তো মুখে শোনেন যে হাইটে 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 এগুলি আমি হাইটে 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 প্রথম 2 বছর আজকে তো 3.5 বছর আজকে অলরেডি বরিশাল সিটি কর্পোরেশন অলমোস্ট সেট তো এই 3.5 বছর 4.25 বছর রাস্তায় আসছি আমি
যে কারণে আজকে ঘরে এক জায়গায় বসে আমি কাজগুলি করতে পারি। কারণ একটা সময় ছিল যখন আমি প্রথম দায়িত্ব নিয়েছি, এদের এই কর্মচারীদের বোঝানোও সম্ভব ছিল না, বুঝতেও চাইতো না। আমরা এইটা করছি, আমি দেখেন বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ মুরাল হাইয়েস্ট যারা করছে এবং সারা বাংলাদেশের সব জায়গায় খবর নিয়ে আমরা দেখছি, এটা সর্বোচ্চ মানে সর্ববৃহৎ, এটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের উপলক্ষে এটা আমি মানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটাকে উদ্বোধন করছি। এবং এটা হচ্ছে যে বঙ্গবন্ধু অডিটোরিয়াম, যে অডিটোরিয়ামের ওই যে একটু আগে যেখানে গেলাম দেখলেন আপনারা ভিত্তিপ্রস্ত মাননীয় প্রধানমন্ত্রী স্থাপনা করে গেছেন, বাট এটার নিউজ হয়েছে, অনেক কিছু হয়েছে এবং ঠিকাদারদের বাজেয়াপ্ত করা হয়েছে, ডাজেন্ট ম্যাটার। এটার প্রায় 6-7 কোটি টাকা ওভার, মানে এখনও 6-7 কোটি টাকার বিল মানে কাজ বাকি আছে, বাট তারা যারা ঠিকাদার তারা সব বিল নিয়ে গেছে, এক টাকাও বাকি নেই। তাদের আমি বারবার বলছি, রিকোয়েস্ট করছি যে কাজ করার জন্য। সো এইসব জায়গাগুলিতে তদন্ত কেন আসে না আমি বুঝলাম না। এবং কয়েকবার তদন্ত হওয়ার পরেও এখনও এটা বঙ্গবন্ধু অডিটোরিয়াম, চিন্তা করতে পারেন আপনারা, জাতির জনকের নামে এই অডিটোরিয়াম। মানুষ তো মনে করে এটা যদি শেষ করি আমি না দিতে পারি। আমি চেষ্টা করছিলাম যে নিজের অর্থায়নে এটা শেষ করব, অ্যাটলিস্ট এটা মানে শেষ করে যাব, যে তারা টাকা নিয়ে গেছে। কিন্তু আসলে তো এটা কাজ যদি আমি করি শেষ করি, তাহলে যে 6-7 কোটি টাকা ওভার নিয়ে গেছে ঠিক তারা তাদেরকে হালাল করে দেওয়া হবে, যে কারণে আমি আটকে গেছি আর কি। সেবক কলোনি কমপ্লিট করাইছি, সেবক কলোনি যেগুলি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল ওগুলি কাজ করছি 100%, চেষ্টা করছি। তাড়াহুড়ো করে প্রেশার দিয়ে আমি, কারণ গরিবের বিষয় এবং সব সেবক কলোনি দুইটা তিনটা উদ্বোধন করার কারণে আমি নিজেও আর কি ফিল গুড, যে এদের রাতারাতি এদের জীবনমান পরিবর্তন করে দিলাম। আমাদের এই শহীদ মিনার, এটা এখানে জাদুঘর, আমি চিন্তা করছি জাদুঘর করবো। আপনারা একটা আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদের, যেটা দেখলে অবাক হবেন, এটা কোনো সময় কেউ এটা কারো চোখে পড়লো না, খালি আমার চোখেই পড়লো কেন, ওয়াই? এবং এটা নিয়ে কোনো তেমন কোনো, আমার তো মনে হয় এটা একমাত্র শহীদ মিনার হয়তো বা জাতির জনকের হাত থেকে এটা উদ্বোধন করা। তারপরে জুতা খুললাম আর কি, জুতা খুলে নিলাম, আল্লাহ। এবার আমার ইচ্ছা আছে এটাকে আরও একটু সুন্দর করে একটা জিনিস দেখেন, দেখেন আল্লাহ। এটা আগেও অনেকবার বলছি, বারবার বলি আমি, যে হয়তো বা জাতির জনক আমরা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, যার পথকে আমরা অনুসরণ করি। আমাদের সৌভাগ্য যে এই শহীদ মিনার, আমাদের জাতীয় শহীদ মিনার জাতির জনকের হাত থেকে উদ্বোধন করে। দেখেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, শহীদদের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা অর্জন হলো, তাদের স্মৃতি চিরন্তর হয়ে থাক। শহীদ মিনার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1979 সাল, মানে 73, যেটা আমরা হিসাব করে দেখছি যে 73ই হবে। সো চিন্তা করতে পারেন, এবং এটা কোনো জায়গায় আমাদের ইভেন কি আমাদের যে বদ্ধভূমি যেটা আমরা সংরক্ষণ করছি সেই কর্পোরেশনের পক্ষ থেকে, এটা কোনো আমাদের বদ্ধভূমির যে বাংলাদেশের তালিকা সেই তালিকাভুক্ত না। দুঃখের বিষয় যে এমন শহরে জন্মগ্রহণ করেছি আমরা, মুসলিম লীগ অধ্যুষিত এলাকা ছিল, তো দেখো অসুবিধা নেই। অনেক আমাদের বরিশাল থেকে রাষ্ট্রপতি হয়েছেন, যিনি কি বলবো, মুরব্বী মানুষ বলতে খারাপ লাগে, বাট যেটা সত্যি সেটা তো সত্যি।
পিস কমিটির চেয়ারম্যান ছিলেন, দুর্ভাগ্য আমাদের, যে কারণে এই জিনিসগুলি বিগত দিনে এত চিল্লাই বলি এত চিল্লাই বলি। তারপর কেন এখানে আমার একটা মিউজিয়াম করার ইচ্ছা আছে, এখানে যেহেতু বঙ্গবন্ধু উদ্যান, বঙ্গবন্ধু অডিটোরিয়াম প্লাস একটা ছোট মিউজিয়ামের মতো, যেহেতু এটা তার ভিত্তিপ্রস্তর তার হাতে গড়া, এটা ওইভাবেই থাকবে, ওইটাকে সংরক্ষণ করা ইচ্ছা তো আছে অনেক, চেষ্টা করি, আল্লাহ জানে করতে পারবো। দোয়া করবেন সবাই, সাথে থাকবেন, আপনাদের অ্যাটলিস্ট গাড়ি নিয়ে এসো, মোটর সাইকেল আর চালাবো না, ধরো হেলমেট। এই রিক্সা কি জানে, রিক্সা দামাইছে গা কেডা, রিক্সা কেডা, রিক্সা দাঁড়া করাইছে নাকি আবার, ভেরি গুড, রিক্সা রুক্সা দাঁড়া করা, এই রিক্সা দাঁড়া করেছে কেডা, রিক্সা কে, রিক্সা গেছে না, রিক্সা দাঁড়া করেছে কেডা, মহানগর ছাত্রলীগ বেন্নে রাইতে তৎপর হইলে হবে না, এত রাইতে ওগুলো গরো গা, তোমরা দুই একজন থাকবা, আবার আইসে কোথা দিয়ে একটাও যায় না, তাহলে কয়ে হারা রাত্র খাড়া করে রাখবে, কালীবাড়ি বাসার সামনে হারা রাত্র খাড়া করে রাখবে, সাঙ্গা সাঙ্ঘারপুল, সাঙ্ঘারপুলে প্যাডেল মেরে পৌঁছে পারি না, আর তুই কি চাও, কিসের সালাম আলাইকুম, তোর কিসের কাকু আমি ক, তোর কিসের কাকু তুই আমাকে বল, এই যে লোকটা দেখতেছে এই বড় টাউট, এ শহরের সবচেয়ে বড় টাউট, সে যেখানে যায়, হ্যাঁ চিট চিট দেখেন হাসে, দেখলে পরে আমার সালাম আলাইকুম কাকু, মানে যদি আপনি মনে করেন আমি দেখছি, দেখে যদি অনেক ফিরে এক হাজার বার যদি ও আমার সামনে আসে সালাম আলাইকুম কাকু, ও মনে করে যে আমি মনে হয় দেখিনি আর সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাতিজা, কি চাও এখন বলো, ছবি কাকু কি করছে, এই ছবি কাকু বাইক করে দেয়, তোমার তুমি তো ইউনিয়নের লোক, আমি এখন সিটি কর্পোরেশনের কেমনে তোমাকে আমি কি করতে পারি, কোথায় না কই দাও, তো ডেইলি আও কেমনে, আমার পাও কেন, তুমি পাও তো উপরেই থাকলে, চাকরি কি পকেটে লেগে ঘুরি আমি, ও না তা চাকরি কি পকেটে লেগে ঘুরি আমি নাকি, সার্কুলার দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনে, এটা কি আমার বাপদাদার সম্পত্তি, যে চাকরি চাইলে দিয়ে দেবো, হ্যাঁ জনগণের সম্পত্তি তো, এই অভ্যাসটা খারাপ করে দিয়েছে আমাদের বিগত দিনের মানুষজনেরা, এই বেড়া কাকু আবার চালাক, আমি আবার একটু বললে দিয়ে কারে বলমু, দাদারে কোন দাদা, ছবি দাদা তোমার 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 তুমি হইছো যে ভোট কোন জায়গায় তোর, হ্যাঁ তাই যে তোমার চেয়ারম্যান না তোমার দেখবে, আমি বললে দিলে কামাবে, এডা চালাকি, ওই যে বললাম কি আমি হয়েছি যে টাউট সবচেয়ে বড়, আল্লাহ আমার সে আটকা মোটর সাইকেল নিয়ে আসতে বলো, হ্যাঁ আমার সে বড়টা উঠেছি কোথা দিয়ে আল্লাহ জানে, কিছু আছে দেখবেন অনেক সময় আপনারা হয়তো যখন দেখেন মনে করেন যে এই লোকটার সাথে খারাপ ব্যবহার করলো, এগুলি মনে করেন লোকটার সাথে খারাপ ব্যবহার না, এরা হলো যে যাও যুগে, এরা হলো যে মানে এমন বিরক্ত করে, এত বলি এত, তারপরে এরা বুঝেও বসবে না, নাসর বান্দা তো বলতে কিছু লোকজন আছে, ওদের তো যে কারণে মাঝে মাঝে দেখা যায় দেখবে অনেক সময় খেয়াল করবেন আপনারা তো বোঝেন না, বা মনে করেন দিল কি মিললো মেয়ের মধ্যে এরকম খারাপ ব্যবহার করলো একটা লোকের সাথে, একদম মনে করেন মানুষ তো আমিও মানুষ, মাঝে মাঝে টেম্পার্ড এত হাসি খুশি থাকি তারপরে টেম্পার্ড ঠিক রাখা যায় না, যখন মনে করেন বিশেষ করি যখন লাইভে থাকি না এই জিনিসগুলি বেশি, তখন দেখবেন যে বেশি চাইপে বসে এরা, এবং যারা ওই বুঝে শুনেই আসে যে লাইভ হইতেছে এখন সামনে বসে ধরলে পরেই উনি, এরা বুঝে না যে লাইভে যা আমি নর্মাল হতা, সো এগুলি হলো যে ইমোশনাল ব্ল্যাকমেল, ব্ল্যাকমেলিং আর কি, যাই হোক আমাদের আজকে শেখ কামালের জন্মদিন, জাতির জনকের, আজকে যদি বেঁচে থাকতো আজকে আমাদের দেশটা কোথায় থাকতো, সো
সবাই দোয়া করবেন। ওই যে দেখাইলাম ওগুলি, ওই যে মাঝে মাঝে হঠাৎ করে দেখাই ফেলে, এক সাবজেক্ট দিয়ে আরেক সাবজেক্ট চলে যায় চোখের সামনে আসে, যে কারণে কিন্তু আমি আগে আগে বসতাম সামনের সিটে গাড়ির সবসময়। তো এখন এই এক দেড় বছর যাবত আমি আর সামনের সিটে বসি না, আমি পিছের সিটে বসি। কারণ কি জানেন? কারণ হয়েছে যে আমি যদি সামনের সিটে বসি, আমি বাসা দিয়া বা অফিসে গেলাম, অফিস দিয়ে বাসায় যখন ফিরি বিকালবেলা বা যখন কাজ শেষ করি অফিস দিয়ে ব্যাক করি বাসার দিকে, তো দেখা যায় যদি আমি চারটের সময় বাসা রওনা দিই অফিস থেকে, আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত্র 9টা বেজে গেছে। কেন? ওই যে রাস্তার দিয়ে যাচ্ছি আমি, সামনের সিটে বসলে পরে সমস্যাটা হয় কি, আপনার সব কিছু আমার চোখে, মানে আমার চোখে পড়ে। কেন জানি, সিটি কর্পোরেশন মানে দায়িত্ব নেওয়ার পর থেকে আর কেউ কেউ চোখে পড়ে না। কারণ এটা হয়তো বা আমি যেহেতু এই চেয়ারে আছি, আল্লাহ হয়তো বা ওইভাবেই মানুষকে মানে ই দিয়ে দেয়, হেদায়ত দিয়ে দেয় হয়তো বা, যে আমি যেহেতু এই চেয়ারে আছি, জানি না কেন আর কারো চোখে পড়ে না। দেখা গেল যে একটা বিল্ডিং উঠতেছে, একটা চাল বাইরে আছে রাস্তার মধ্যে বাইরে আছে, বা একটা ড্রেনের এক জায়গা দিয়ে ভাইয়া রড বাইরে গেছে, তো দেখা যায় যে আমার চোখের সামনে দিয়ে যদি এই জিনিসগুলি আমি দেখা এরাই যেতে পারি না, সমস্যাটা হচ্ছে যে ওখানে আছে না, অনেকে ইগনোর করে চলে যায়, আমি পারি না। আমার চোখের সামনে পড়লে গাড়ি আমার থামাইতেই হবে এবং ওই জায়গায় নামতেই হবে। দেখা যায় যে দিনের বেলা একে, দুই হয়েছে যে ওখানে থামি, একটা থামতে দুইটা থামতে 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 যেখানে থামি সেই জায়গায় লোকজন জড়ো হয়ে যায়, তাদের সাথে কথা বলে শেষ করতে করতে ওই মনে করেন, তারপরে সিদ্ধান্ত নিলাম যে এইভাবে করলে পরে আমার কোনো কাজই ঠিকমতো হবে না। সো এরপর থেকে পিছনের সিটে, যেহেতু পিছনের সিটে বসলে আমি দেখিও না সামনে কি, চোখের সামনেও পড়ে না। সো তো যাই হোক, বাসায় এসে বসে ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শোকের মাস, দোয়া করবেন জাতির জনকের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দেন। আমাদের কি ওইটা লাগাইছো? ও ফাইন। আর ওই সাইডটা ই করে রাখছো? ঠিক আছে, কারণ এটা এই গ্লাসটা এমন হয়েছে, এতদিন হয়ে গেছে প্রায় এক মাসের বেশি, গ্লাসটা খুলতে পারি না। মানুষজন আইসা মানুষ মনে করে তো আমি গ্লাস খুলি না, মনে দেন গ্লাসটা যে নষ্ট তো কইতে পারি না। উমেশ তো মাইন্ড করছে, উমেশ প্রতিদিন ওখান দিয়ে আমি আসি, সবাই কয় উমেশ করতেছে ভাই, সবাই কয় যে আমার মনে হয় আপনার এখন উমেশ তোমার বেল চলে গেছে। কেন ভাই তো আর জায়গায় না, সিলেন দেয় না। ভাই আবার কইলাম যে আমার গ্লাস তো নষ্ট হয়ে গেছে উমেশ, গ্লাসটা খোলা যায় না, এখন কি করবো, গ্লাসকে ঠিক করছি, খোল কি করছি। জয় বাংলা, বাসায় চলে এসছে আর কি, বাসায়। এই যে সবাই সব চলে এসছে, দেখেন বুড়ো বুড়ো লোকরা এখনো দুর্দান্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা এরা কাজ করে, আমি বসে বসে খাই। সবাই সবাই কাজ করে, এই যে বিশেষ করে কবি, বলেন বলেন কিছু, গোলাপি জামা পরে আছে, এরা কাজ করে, আমি এসে দিয়ে তাদের উপরে বসে বসে খাই।